নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার বাড়ির নতুন সদস্য, দেখুন কি সুন্দর তাতে ফুল হয়েছে। এই দুটো সদস্য আমার বাড়ির নতুন সদস্য, আনা হয়েছিল তো এখনো একে টবের মধ্যে বসানো হয়নি। তো কুঁড়ি অবস্থায় ছিল, ছোট ছোট কুঁড়ি ছিল, এখন একটা ফুল হয়েছে, দেখুন কত সুন্দর। আমি তো সকাল সকাল দেখে খুব খুশি। আপনাদের কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর, এখনই জল দিলাম, জলের কণাগুলো কত সুন্দর লাগছে দেখুন। তো আরো কিছু দেখিয়ে দিই, বোগনভেলিয়া, এটা দেখুন এক ধরনের ধোত্রা ফুল, এটা হচ্ছে রাতে ফুটবে, এখনো ফোটেনি, কড়ি অবস্থায় আছে, আরো কড়ি আছে। আর এই লিলি ফুলগুলো দেখুন কত লিলি ফুল হয়েছে, সুন্দর সুন্দর লিলি ফুল। এই যে টমেটো গাছ, টমেটো আসছে অনেক, কার লাগবে টমেটো বলুন, কমেন্ট করুন, পাঠিয়ে দেব। এই দেখুন আমার অ্যাডেনিয়াম, এই দিকে দেখুন প্রচুর অ্যাডেনিয়াম। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার প্রতি বছরের সদস্য, এরা প্রতি বছর একা একাই হয়, আবার একা একা মরে যায়। এর যে বীজগুলো পড়ে থাকে সেগুলো থেকে প্রতি বছর নতুন নতুন গাছ বেরোয় আর ফুল হয়। এই গাছটা তো দেখিয়েছি, কত ফুল হয়েছে, সূর্যমুখী ফুল, এটাও বীজ পড়েই হয়েছিল গতবারের, একা একাই হয়ে গেছে। দোপাটির বীজ, প্রচুর বীজ আছে আমার কাছে, কারোর লাগলে কমেন্ট করবেন। আর এই দেখুন করবি, কত সুন্দর রক্ত করবি, এটা হচ্ছে রক্ত করবি, এটা হচ্ছে শ্বেত করবি, দেখুন। বন্ধুরা এই আমার ছোট্ট বাগান, শখের বাগান, দেখুন কত লেবু হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমার এই সদস্যটাকে আরেকবার দেখিয়ে দিই, আমার তো খুব ভালো লাগছে। তো ঠিক আছে, এই অবধি রইল আজকে, ভালো থাকবেন, ধন্যবাদ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, থ্যাংক ইউ।